রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরে সেদেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশকে সামরিক সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে এসব কথা জানান। নীলাদ্রি শেখর, রিপোর্ট। ফ্রান্স সফরের দ্বিতীয় দিনে সেদেশের সিনেটের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেটে পৌঁছলে দাঁড়িয়ে ও করতালির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সিনেট সদস্যরা। পাঁচ দিনের ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, দ্বিপাক্ষিক আলোচনা করেন বিভিন্ন ইস্যুতে। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান রোহিঙ্গা ইস্যু সমাধানে বাংলাদেশকে সহযোগিতা দিবে ফ্রান্স। ফ্রান্স বলেছে তারা সিকিউরিটি কাউন্সিলের সদস্য, তারা বলেছে যে এই ইস্যুটা তারা জোরদার আরো জোরালোভাবে তুলে ধরবে। তো দিস ইজ সামথিং, এবং এই ব্যাপারে তারা যথেষ্ট আগ্রহ দেখিয়েছে এবং তারা বিশ্বাসও করে যে দে শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন। সে অগ্রাধিকার হচ্ছে যে রোহিঙ্গা শুড গো ব্যাক ফর এ বেটার ফিউচার, এবং আমরা তাদের সাহায্য চেয়েছি। বাংলাদেশকে সামরিক সহযোগিতা দিতে চায় ফ্রান্স, এ সংক্রান্ত একটি সমঝোতা হয়েছে দুদেশের। সেটি হচ্ছে আমরা সামরিক সহযোগিতার উপর আলোচনা করেছি। সামরিক সহযোগিতা বলতে বোঝায় অনেক কিছু, ট্রেনিং, প্রযুক্তির আদান প্রদান এবং অন্যান্য, ইভেন অস্ত্রক্ষয় হয়তো আগামীতে থাকবে। কিন্তু এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মঙ্গল এবং দেশের উন্নয়ন। তখন ওরা বলেছে যে না, তোমাদের তো কিছু অস্ত্রশস্ত্র লাগবে, তোমরা যখন উন্নয়ন আরও উন্নত হবে, টু প্রোটেক্ট ইউর ওশন, টু প্রোটেক্ট ইউর, এগুলোর জন্য লাগবে। আমরা এগুলো শুনেছি। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাজেট সাপোর্ট ও সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টে 330 মিলিয়ন ইউরোর চুক্তি সই হয়েছে। চ্যানেল আই, ঢাকা।